আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? বাসা করছি, সবাই খুব ভালো আছে। আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হবো কাঁচা ভুট্টা ভাজা, যেটা আমি মাইক্রো ওভেনে ভেজে আপনাদের আজকে দেখাবো। সো চলুন শুরু করা যাক। আমি একদম গাছের নরম, আমাদের গাছের নরম যে ভুট্টাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ভেঙে যাচ্ছে, চাপ দিলে তো এরকম ভেঙে যাচ্ছে। সো দেখুন, এটা আমি কীভাবে করি, একদম সিম্পল। তার জন্য প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ, একদমই অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। দেওয়ার পর কিছুটা পরিমাণ, একদম অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, সেটাও দিয়ে দিব। একদম ইজি একটা রেসিপি, আপনারা চাইলে যদি করতে পারেন আর একটু খেতে হবে। সো এখানে আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিব, নরমাল তেল যেটা হয় সোয়াবিন কেন আর কি। সো এটা ভালোভাবে আমি মিক্সড করে থাকবো। এই তো মাশাল্লাহ, এটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মাইক্রো ওভেন দিয়ে ভেজে মশলাগুলি মেরিনেট করা হয়ে গেছে, এখন এটা আমি মাইক্রো ওভেন দিয়ে। সো এখন আমি ওভেনে 5 মিনিটের জন্য এটাকে দিয়ে দেবো। এটা আমি এখন ওভেনে ভেজে দেবো, আমি মাইক্রো ওভেনে 5 মিনিট সেট করে দেব, তারপর এটাকে ভালোভাবে ভেজে নেব। 1 মিনিট পর পর এটাকে টুমকিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন অলরেডি ভাজা শুরু হয়ে গিয়েছে। এটা তো সময় যাবে, তো আরো ভাজা হবে, দেখতে পাচ্ছেন। এই তো আমার কাঁচা ভুট্টা ভাজার ফাইনাল লুক। এটা আমার 5 মিনিট লাগেনি, মাত্র 3 মিনিটে হয়ে গিয়েছে। কতটা মোচা মোচা হয়েছে আমি খেয়ে দেখছি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা আমার হয় একদমই সহজ। সো আজকে তো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এখন আমার ইউটিউব চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।